আগামী সংসদ নির্বাচনকে ঘিরে সাপ্তাহিক ছুটির দিনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকালে ট্রাক প্রতীক নিয়ে গণসংযোগ ও সমাবেশ করেন ময়মনসিংহ চার সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম বেলা সাড়ে এগারোটা থেকে নগরীর আঠাশশো ত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ চালান খুলনা দুই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা তিন আসনে পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত অপর প্রার্থী এস এম কামাল হোসেন কুমিল্লাতেও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এদিকে মেহেরপুরের গাংনির হেমায়েতপুরে ভোরে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ কেউ কিছু বলেন এই যে